সেলিম চৌধুরী, পিতা মিতনুল আজিম চৌধুরী, মাতা ফাতেমা বেগম, গ্রাম ডাকগশিল, থানা রাঙ্গুনিয়া, জেলা চট্টগ্রাম। আমার স্কুল হচ্ছে শিলকা স্কুল, ম্যাট্রিক 1967, ইন্টারমিডিয়েট সিটি কলেজ 1969, ডিগ্রি হচ্ছে সিডাম কলেজ 72, যে সময় সিডাম থার্ড ইয়ারে ছিল সায়েন্স, এই সিটি কলেজ থেকেই ছাত্রলীগের সাথে জড়িত, সিডাম কলেজ আসি নিউক্লিয়াসের সাথে জড়িত। মুক্তিযুদ্ধে আমার সাথে কিছু লোক পাঠিয়েছিল, এরা কাপ্তায় যাবার ছিল, আমি তখন পাঠিয়েছিলাম। পরবর্তীকালে আমাকে বলছে যে এখানে ওই আছে না, এই সিটি ইয়াতে কিছু স্কুল ছাত্ররা, তখন আমি মানে সাতাশ জন স্কুল ছাত্র নিয়ে গেছিলাম। ওখানে ফরিদপুরে ওখানে আমার ইয়ার সাথে যোগাযোগ ছিল, আমার সাথে সৌগত আবিষ্কার সঙ্গে, তখন ওনার ওখানে পাই। আমি গেছি সমীর নেতা তোয়াগাদির সাথে, উনি আমাদেরকে নিয়ে গেছিল। তখন ওখানেই ফটিক শরীরতে ছিলাম, পরে এস এম ইসুফ সাহেব আমাদের নিয়ে আসিল, জোনাল তারপর সরফুর হাতে গিয়েছিলাম। আমার সাথে আরও ছিল প্রায় বিরাশ্বরের প্রায় 20 জনের একটা গ্রুপ, ওখানে গিয়ে করছে বলছে হচ্ছে ওখানে যাইতে হবে ওই হিরাম ফাহারে এস এম ইসুফের ইয়ের সাথে। তখন ওদের ওই আমাদের ওই এই ওই গ্রুপটাই ছিল এস এম ইসুফের সব, এবং ফটিক শরীরতে উনি আসছিল রাষ্ট্রীয় বানিয়েছিল, সরস অপারেশন হয়েছিল। যেহেতু ব্রিজে গিয়া গেছিল তখন ওইটাতেও ছিলাম, তখন পাকিস্তান আর্মিও চলে গেছিল। তারপরে এরপরে আমাদের গ্রুপটা সব ছত্রম হয়েছিল, আমাদের ওই যেটা গ্রুপ ছিল ফটিক মিরেশ্বরে, এরা সবগুলি মিরেশ্বরে পালিয়ে গেছে। আমারও পরে আবার আমি নিয়ে পাঠিয়েছিল। সফন বাবু যখন মারা গেছে তখন এস এম ইসুফ আমার বলছে যে একটা দেখি আসো মনোরঞ্জন নামে একটা ইয়া ছিল, ও গেছিলো ওখানে, ওর সাথে করে আমার পাঠিয়েছে পাহাড় দিয়ে আসছে। সেই তখন আমি রাঙ্গুনিয়ার যে ইয়া ছিল ওই গ্রুপ ছিল ওদের সাথে ছিল সালে আমার সব, তখন আলম সাহেব ছিল বাইরে। আর এরপরে আমি ওখানে থাকতে কোদা বক্স ওখানে ঢুকছিল, কোদা বক্স আমার বলছে যে আমার সাথে, আমি বলছি যে আমার গুরুত্ব ওখানে, আমি তো এখানে একা থাকলে লাভ হয়, তখন আমি আবার ফরিক্স উঠছিলাম।